আজকের এই ভিডিওতে আমি মোবাইলের প্রসেসর সম্পর্কে অনেকগুলো তথ্য দিতে যাচ্ছি। যেমন প্রসেসর জিনিসটা কী বা এর কাজ কী। প্রসেসর মধ্যে আমরা অনেকগুলো কোর দেখতে পাই, ডুয়েল কোর, অক্টা কোর, হেক্সা কোর। জিনিসগুলো আসলে কী এবং আমরা সাধারণত দুই রকমের প্রসেসর দেখতে পাই, মোবাইলের জন্য এবং কম্পিউটারের জন্য, 32 বিট এবং 64 বিট। জিনিসটা কী, কোনটা ভালো, পার্থক্য কী, এবং আমরা ন্যানোমিটার টেকনোলজি সম্পর্কে কথা বলবো। প্রসেসরে বিভিন্ন ন্যানোমিটার টেকনোলজি ইউজ করা হয়, 12, 10, 28 ন্যানোমিটার পর্যন্ত আমরা দেখতে পাই। কোনটা ভালো এবং এদের মধ্যে পার্থক্য কী, এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো আপনি যদি প্রসেসর সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন। আমি খালেদুর রহমান আছি আপনাদের সাথে। ওকে, তো প্রথমে বলে নিচ্ছি প্রসেসর জিনিসটা কী বা এর কাজ কী। দেখুন, আমাদের মোবাইল হোক বা কম্পিউটার হোক, সেখানে আমরা সাধারণত কী কাজ করি, ইনপুট, প্রসেস এবং আউটপুট। বুঝে বলতেছি, কঠিন ভাষা বলবো না। যেমন আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করব, ওকে, বা কোনো একটা ফটোস বা ভিডিও ওপেন করব, তখন আমরা কী করব, ওখানে ক্লিক করব, যে অ্যাপটা বা যে ভিডিওটা আমরা ওপেন করতে চাচ্ছি, অন করতে চাচ্ছি বা রান করতে চাচ্ছি, সেটাতে আমরা ক্লিক করব। ওকে, তো যখন আমরা ক্লিক করলাম তখন কী হলো, আমরা ইনপুট দিলাম বা প্রসেসরকে আমরা একটা নির্দেশ বা কমান্ড দিলাম। ওকে, তো প্রসেসর সেই ইনপুটটা নিল এবং তার মধ্যে সে প্রসেস করলো। খুব দ্রুত প্রসেস করে কিন্তু আমাদেরকে একটা আউটপুট বা রেজাল্ট প্রদান করবে। যেমন আমরা যদি কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে যাই, ধরুন ক্রোম ব্রাউজার, আমরা ওপেন করতে গেলে আমরা ক্রোম ব্রাউজারে যখন ক্লিক করব তখন এটা প্রসেস হয়ে কোথায় প্রসেস হবে, প্রসেসরে। প্রসেসরের সাথে সাথে যখন অ্যাপ্লিকেশনটা ওপেন হবে তখন আমরা একটা আউটপুট পেয়ে যাব। এই কাজটাই কিন্তু একটা প্রসেসর করে থাকে। তো আপনি এটা বলতে পারেন, একটা মোবাইল বা একটা পিসিতে প্রসেসর হচ্ছে মেইন, কারণ আমাদের প্রায় সবগুলো কাজে এই প্রসেসরটা করে থাকে। তো প্রসেসরকে যদি আমরা একটা মানুষের বা একটা মোবাইলের ব্রেনের সাথে তুলনা করি তাহলে কিন্তু খারাপ হবে না। তো আপনি হয়তোবা বুঝতে পারছেন প্রসেসরের অনেক কাজ, এটা অনেক ব্যস্ত একটা জিনিস, এক একে অনেক কাজ করে, কিন্তু আপনি ভুল ভাবতেছেন। প্রসেসরের আছে অনেকগুলো হাত। কীভাবে আমি বলতেছি, প্রসেসর সম্পর্কে যদি আপনার একটু আইডিয়া থাকে তাহলে আপনি কোর শব্দটা শুনছেন, ডুয়েল কোর, অক্টা কোর, হেক্সা কোর, এরকম আছে। ডুয়েল কোর মানে হচ্ছে 2টা কোর, হেক্সা কোর মানে হচ্ছে 6টা কোর, অক্টা কোর মানে হচ্ছে 8টা কোর, এরকম। কোর জিনিসটা কি, প্রসেসরের অনেকগুলো অংশ, অনেকগুলো হাতও বলতে পারেন। যেমন যখন আপনি কোনো মাল্টিটাস্ক স্ক্রিন বা অনেকগুলো কাজ একসাথে করতে চাচ্ছেন, তখন যদি আপনার প্রসেসরের একটা অংশ থাকে তাহলে কাজটা করতে প্রসেসরের অনেক কষ্ট হবে, তাই প্রসেসরের অনেকগুলো অংশ আছে। যদি 4টা কোর হয় তাহলে আপনার প্রসেসরটা 4টা অংশে বিভক্ত এবং 4টা অংশ বা 4টা হাত সে 4 কাজে ব্যবহার করতে পারবে এবং মাল্টিটাস্ক স্ক্রিন বা পারফরমেন্স অনেক ভালোভাবে করতে পারবে। সো আমরা অবশ্যই বুঝলাম যে যত বেশি কোর হবে তত ভালো। এবং বর্তমানে অক্টা কোর সাধারণত ব্যবহার করা হয়, অক্টা কোরের প্রসেসরগুলো কিন্তু যথেষ্ট ভালো। ওকে, তো আমি প্রসেসর সম্পর্কে বললাম, কোর সম্পর্কে বললাম, এবার আমি বলবো কী সম্পর্কে, সেটা হচ্ছে 32 বিট এবং 64 বিট সম্পর্কে। দেখুন, প্রথমে আমি 32 বিট সম্পর্কে বলতেছি, এটা বুঝলে কিন্তু 64 বিটটাও বুঝে যাবেন। যারা মোটামুটি ম্যাথ পারেন তারা এটা খুব সহজে বের করে ফেলতে পারবেন। 2^32 বিট সংখ্যাটার মানে হচ্ছে বা ক্যালকুলেশন করলে বের হবে প্রায় 4 বিলিয়ন বিটের সমান, অনেক বেশি। এবং সেটাকে যদি আপনি জিবিতে বা গিগাবাইটে কনভার্ট করে ফেলেন তাহলে হবে 4 জিবি। তো কী জানলাম, 32 বিট মানে হচ্ছে 4 জিবি, বা 32 বিটের একটা প্রসেসরে 4 জিবি পর্যন্ত র্যাম বা মেমোরি ব্যবহার করা যাবে। সেভাবে 64 বিটের একটা মেমোরিতে আপনি কত জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন জানেন, অনেক বেশি। দেখুন, 20 কোটি জিবি পর্যন্ত কিন্তু আপনি র্যাম ইউজ করতে পারবেন। কোনো প্রয়োজন নেই আমাদের এত জিবির, আমাদের বর্তমানে 6 জিবি বা 8 জিবি এনাফ। তো এই গেল 32 বিট এবং 64 বিট প্রসেসর। 32 বিট হচ্ছে এখানে সর্বোচ্চ 4 জিবি র্যাম পর্যন্ত ইউজ করা যাবে এবং 64 বিট হচ্ছে এখানে 20 কোটি জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করা যাবে, যেটা আমাদের প্রয়োজন নেই। ওকে, দেখুন, তারপর আমি বলবো ন্যানোমিটার টেকনোলজি সম্পর্কে। ন্যানোমিটার, আমরা যতগুলো প্রসেসর দেখি সবগুলো 28, 10, 7 ন্যানোমিটার, 5 ন্যানোমিটার, হ্যাঁ 5 ন্যানোমিটারও কিন্তু বের হয়ে গেছে এখন, এরকম ব্যবহার করা হয়। এই ন্যানোমিটার জিনিসটা কি, এটা কম থাকলে বেশি নাকি বেশি হলে বেশি, যেমন 5 ন্যানোমিটার ভালো নাকি 28 ন্যানোমিটার ভালো, জানতে পারবেন। দেখুন, একটা প্রসেসরের ভিতরে কিন্তু 20 কোটি ট্রানজ্যাকশন আছে। জিনিসটা কীরকম,
বাইনারি সম্পর্কে আপনাদের হয়তো বা আইডিয়া আছে, 1010 এটা বলতে পারেন একটা ল্যাঙ্গুয়েজের মতো। আমরা যখন কোনো কথা বলি বা আমরা যেরকম শব্দ বা বর্ণমালা দিয়ে কোনো কথা বলি, এরকম কম্পিউটার বা প্রসেসরের একটা আলাদা ভাষা আছে, বাইনারি ভাষা। তাদের ভাষার সংখ্যা শুধু দুইটা, 0 1। তারা কথাগুলো এভাবে বলে, 0 1 0 1 1 1 0, এভাবে কিন্তু বাইনারির মাধ্যমে কোনো ইনপুট বা প্রসেস তারা করে থাকে, এবং এই কাজটা করে প্রসেসরের ভিতরে থাকা ট্রানজ্যাকশন। যখন আমরা কোনো কিছুর প্রসেস করার জন্য বলবো, তখন বাকি সব ট্রানজ্যাকশন অফ হয়ে যাবে এবং যেটা কাজ করার প্রয়োজন সেটা অন থাকবে, এভাবে কাজ করে থাকে। ওকে, একটা প্রসেসরের মধ্যে যে ন্যানোমিটার সাইজটা থাকে সেটা কিন্তু একটা ট্রানজ্যাকশনের সাইজ বোঝায়। ওকে, তো যখন আপনি কোনো প্রসেসর কিনতে যাবেন, তাহলে যত বেশি ন্যানোমিটার হবে তত ভালো হবে প্রসেসরটা, এরকমটা কিন্তু মোটেও না। প্রসেসরের মধ্যে ন্যানোমিটার যত ছোট হবে আপনার প্রসেসরের পারফরমেন্স বা পাওয়ার তত বেশি হবে। তো সহজ কথা, 20 থেকেও 10 ন্যানোমিটার অনেক ভালো, এবং 10 থেকেও 7 ন্যানোমিটার অনেক ভালো, এবং 7 থেকে 5 ন্যানোমিটার মারাত্মক লেভেলের ভালো। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যখন আপনি কোনো মোবাইল বা প্রসেসর কিনতে যাবেন, তখন চেক করে দেখবেন যে আপনার প্রসেসর কত ন্যানোমিটারের, যত কম হবে তত ভালো পারফরমেন্স পাবেন। ওকে, তো আজকের ভিডিওতে আমি প্রসেসর সম্পর্কে অনেকগুলো তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম। আপনি হয়তোবা প্রসেসর সম্পর্কে বেসিক ধারণাগুলো পেয়ে গেছেন এই ভিডিওর মাধ্যমে। তো আমি কিন্তু পরবর্তীতে যতগুলো টপিক আমি বললাম প্রসেসরের, সবগুলো সম্পর্কে আলাদা আলাদা ডিটেলসে ভিডিও আনার চেষ্টা করব। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাকে।